মানুষের যে চিন্তা ভাবনা আবেগ এবং অনুভূতি একে অপরের সাথে প্রকাশ করার একটা সিস্টেম, এটা কিসের মাধ্যমে প্রকাশ করে? এটা প্রকাশ করা হয় অর্থপূর্ণ ধ্বনি এবং শব্দসমূহের মাধ্যমে। তো আমরা যখন অর্থসমূহ ধ্বনি বা শব্দসমূহের মাধ্যমে আমাদের নিজেদের চিন্তা ভাবনা আবেগ এবং অনুভূতি প্রকাশ করি একে অপরের সাথে, তখন আমাদের এটাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম, আ মিনিংফুল সাউন্ডস অর সিস্টেম দ্যাট পিপল ইউজ টু এক্সপ্রেস দেয়ার ওন থটস emotions and feelings to each other is called language. তাহলে grammar কাকে বলে? Grammar the book that explains. Grammar এমন একটি বই যেটা ব্যাখ্যা করে grammatical rules. কিসের জন্য? Of learning the English language correctly. ইংরেজি ভাষাটাকে সঠিকভাবে শেখার জন্য যে grammatical rules ব্যবহার করা হয় সেটাকে ইংরেজি grammar বলে। আচ্ছা, I've repeated. The book that explains the grammatical rules of learning the English language correctly. যে বইটি ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে শিখতে grammatical rules ব্যবহার করা হয় তাকে ইংরেজি grammar বলে। আচ্ছা, ইংরেজি grammar কত প্রকার? There are five kinds of English grammar. If I write it, there are five kinds of English grammar. Number one, orthography. Orthography. Number two, etymology. Number three, syntax. Number four, session. Number five. Okay, there are five kinds of English grammar. Number one, orthography, বর্ণপ্রকরণ. Number two, etymology, শব্দতত্ত্ব. Number three, syntax, বাক্য গঠন. Number four, punctuation, বিরাম চিহ্ন সন্নিবেশ. Number four, prosody, তেমন হচ্ছে ছন্দ প্রকরণ. তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ গ্রামার সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।